হাই ফ্রেন্ডস উৎসির পোর্টালে অনলাইন জেনারেল ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের আবেদন শুরু হয়েছে অনেকে ইতিমধ্যে আবেদন করেও ফেলেছেন কিন্তু জেনারেল ট্রান্সফারের মেডিকেল গ্রাউন্ডে কীভাবে আবেদন করতে হবে এবং মেডিকেল গ্রাউন্ড সম্পর্কে ডিটেলসে জানার জন্য অনেকে প্রশ্ন করেছেন তো তাই আপনাদের এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটিতে দেখানো হবে যে কীভাবে আপনারা মেডিকেল গ্রাউন্ডের জন্য আবেদন করবেন বা কারা মেডিকেল গ্রাউন্ডের জন্য আবেদনের যোগ্য কোন কোন রোগ এই ট্রান্সফারের আওতাভুক্ত করা হয়েছে পাঁচ বছর না হলেও আবেদন করা যাবে কি না তো এই সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা পুরো দেখবেন তারপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে কেবল মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে আলোচনা করব। অর্থাৎ মেডিকেল গ্রাউন্ড থাকলে এই ট্রান্সফারে আবেদনযোগ্য কিনা তো কী কী রোগ থাকতে হবে আগে আমরা ভালো করে দেখে নিই কী কী রোগ থাকলে আপনি এই মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন অনলাইন জেনারেল ট্রান্সফারে তো প্রথম হচ্ছে ম্যালিগনেন্ট ডিজিজ যেটাকে বলা হয় মারাত্মক রোগ তো এই রোগগুলি কি বিশেষ করে শরীরে যে কোষঘটিত রোগ কোষ নষ্ট হয়ে যাওয়া বা ফেলিওর হওয়া তো এই সমস্ত রোগগুলো কিন্তু এই ম্যালিগনেন্ট ডিজিজের অন্তর্গত তো এই সমস্যায় যদি আপনারা জড়িত হন অর্থাৎ যিনি সংশ্লিষ্ট শিক্ষক অথবা তার পুত্র বা কন্যা বা স্ত্রী যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি স্পেশাল গ্রাউন্ডে মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন দু নম্বর রয়েছে দেখুন যে হার্ট ডিজিজ অনেকের দেখবেন হাঁপানি রোগ হয়েছে হার্টের রোগ হয়েছে হার্ট অ্যাটাক হয়ে থাকে অনেক সময় জন্ম থেকে হার্টের সমস্যা রয়েছে বা হার্টের ভাল্ভ খারাপ বা হার্ট ইনফেকশান আছে বা হার্ট অ্যাটাক করেছে হয়েছে এমন তো এই সমস্ত যদি রোগ থেকে থাকে তাহলে আপনারা কিন্তু মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন তৃতীয়ত তৃতীয়ত বলা হচ্ছে রেনাল ফেলিওর অর্থাৎ রেনাল ফেলিওর অর্থাৎ হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাওয়া অনেক সময় দুর্বল হয়ে যাওয়া বা কিডনি কাজ না করা তো এই সমস্ত সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন আরেকটি রোগের কথা বলছি যেটা হচ্ছে থ্যালাসেমিয়া তো আপনারা জানেন যে রক্তাল্পতা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যদি অনেক করে কমে যায় বা রক্তের অভাব থাকে তাহলে কিন্তু শরীর দুর্বল থাকে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হন এর জন্য তাহলে কিন্তু আপনারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন এবারে আসি রিপ্লেসমেন্ট অফ অর্গান মানে শরীরে কোনো অঙ্গ যদি প্রতিস্থাপন করা থাকে অর্থাৎ আপনার যদি কোনো অঙ্গ বাদ দেওয়া হয় বা নতুন কোনো অঙ্গ সংযোজন করা হয় শরীরে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রান্সফারের আওতায়ভুক্ত হবেন এবার দেখুন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা বলা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে তো সেখানে বলা হচ্ছে তার সিরিয়াস গাইনো ইকোলজিক্যাল প্রবলেম যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সারভাইভাল ডিসপ্লেসিয়া তারপরে মেন্সুয়াল ডিসঅর্ডার তারপরে দেখুন পেলভিক ফ্লোর প্রোল্যাপস তারপরে পেলভিক পেন পাঁচ নম্বর রয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছয় হল ইউটোরাইন ফিব্রয়েডস সাত হলো ইউনারি ইনকন্টিনেন্স তো এই সমস্ত যদি ডিসঅর্ডারগুলি আপনার থাকে সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেমের মধ্যে তাহলে কিন্তু আপনি এই ট্রান্সফারের আওতায়ভুক্ত হবেন তো এরপরে আমরা যদি পরিবারের কারা এই ট্রান্সফারের আওতায়ভুক্ত হতে হবে দুটো হয় মেডিকেল প্রবলেম সেল অর্থাৎ নিজের যদি উপযুক্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন অথবা যদি আপনার স্পাউসের অথবা সন ডটার এদের যদি কারো এই সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি মেডিকেল গ্রাউন্ডে আবেদন করতে পারবেন তো ডকুমেন্ট যে আপলোড করতে হবে সেটা দেখুন ভালো করে যে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে না যে রোগ রয়েছে তার মেডিকেল সার্টিফিকেট প্রেসক্রিপশান রিপোর্ট সমস্ত কিন্তু আপলোড করতে হবে এবং সেগুলি অবশ্যই থাকবে দুশো কেবির মধ্যে এবং পিডিএফ ফর্ম্যাটে অবশ্যই আপলোড করতে হবে তো এই বিষয়গুলি ভালো করে আপনারা বারবার জিজ্ঞেস করেছেন তাই জন্য আবারও দিয়েছি যে প্রেসক্রিপশানের রিপোর্ট আর মেডিকেল সার্টিফিকেট অবশ্যই কিন্তু এই দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এবারে আসি মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে নেবেন অনেকেই প্রশ্ন করছেন এটা আপনার জানেন যে মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে নেবেন আপনারা যে ডক্টর দেখাচ্ছেন সেই ডক্টরের কাছ থেকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট নেবেন নাহলে মেডিকেল সার্টিফিকেট আমাকে কে দেবে তো আপনার যে ডক্টর যিনি দেখছেন তিনি কিন্তু এই সার্টিফিকেট দেবেন আচ্ছা মেডিকেল সার্টিফিকেট ভেরিফাই করবেন কি কে করবেন না এস এম জি অর্থাৎ ম্যানেজিং কমিটির যে ডক্টর মেম্বার আছেন তিনি কিন্তু আপনাদের মানে ভেরিফাই করবেন প্রথম লেভেলে তারপর দেখুন সিএম অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তিনি কিন্তু মেডিকেল সার্টিফিকেট ভেরিফাইড করবেন বা এক্সামিন করবেন যে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেটা সঠিক কি না এখন প্রশ্ন হচ্ছে পাঁচ বছর সার্ভিস যদি কমপ্লিট না হয় তারপরে কিন্তু মেডিকেল গ্রাউন্ডে আবেদন করা যাবে তো আপনারা জানেন যে মেডিকেল গ্রাউন্ডে আবেদনের ক্ষেত্রে পাঁচ বছর দেওয়া রয়েছে কিন্তু যখন সাংবাদিক সম্মেলন হয়েছিল তখন বা পরিষ্কারভাবে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তখন বলা হয়েছিল যে যারা মেডিকেল গ্রাউন্ডের মধ্যে পড়বেন তাদেরকে প্রেফার ট্রান্সফার হিসাবে ট্রান্সফার করে দিতে হবে অর্থাৎ আপনার যদি পাঁচ বছর সার্ভিস পূর্ণ নাও হয় তাহলে কিন্তু আপনাকে আপনি আবেদনযোগ্য এটা বলা ছিল কিন্তু এখন আপাতত দেওয়া হয়নি সেটা যাতে দ্রুত দেওয়া হয় তার জন্য বিভিন্ন শিক্ষক সংগঠন কাজ করছে শিক্ষক আপনাকে বোঝানোর চেষ্টা করছে যাতে দ্রুত এই এটি চালু করা যায় এবারে দেখুন একটা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ধরুন এই সমস্ত রোগগুলি ছাড়া আপনার অন্যান্য সমস্যাও রয়েছে যে রোগ রয়েছে সেই রোগগুলি কিন্তু যার জন্য আপনি স্কুলে পৌঁছোতে বা যা যাতায়াত করতে খুব অসুবিধার মধ্যে পড়ছেন তো সেই সমস্ত রোগগুলিকে কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখাতে পারেন তবে এনি আদার রিজেন্টে এগুলি দেখাবেন সেই রোগগুলি দেখিয়ে চেষ্টা করবেন যে ট্রান্সফারের জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বলা হচ্ছে যে বাবা মায়ের কিন্তু অন্তর্ভুক্ত এখানে করা হয়নি বাবা মায়ের বিভিন্ন রোগ বা অসুস্থতা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়নি এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমরা মনে করতে পারছি না তাই জন্য অবশ্যই যাতে বাবা মায়ের অসুস্থতাকেও গ্রাহ্য করা হয় মেডিকেল গ্রাউন্ডে তার জন্য আমরা শিক্ষা দপ্তরকে আবেদন করেছি এবং যাতে দ্রুত এটা সম্ভব হয় তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি কমিশনারের কাছে তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেছে তো অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য